হ্যালো ইউটিউব আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি সানি মেশিন সানি এক্সকেভেটর ফুল মেনটেন্স এক্সকেভেটর বোম শার্ট করতে হবে ফার্স্ট টাইপ ফোর থাউজেন্ড আওয়ার মেনটেন্স আইএসও বি জি সিক্স প্রিমিয়াম কোয়ালিটি হাইড্রোলিক অয়েল মবিল ডেল ব্যাগ ফিফটিন ডাব্লু ফোরটি গ্রেড এখন আমরা মবিল কোম্পানির গিয়ার অয়েল দেখাবো এসএ এইটটি ডাব্লু নাইনটি গ্রেড মোবিল বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি অনেক অনেক কষ্ট কষ্টইছে আমার ভিডিও বানাইতে আমি তেমন লেখাপড়া জানি না কিন্তু বন্ধুরা আমি আপনাদের ভরসায় ভিডিও বানাইতেছি যেন আপনাদের উৎসাহে আমি আর সুন্দর করে ভিডিও বানাইতে পারি এটাই আমার আশা আপনাদের মাঝে আপনারা আমার ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না পুরোটা ভিডিও দেখবেন খুব ভালো লাগবে কিছু শেখার মতো আছে তো যারা এখন অয়েল সাম ড্রেন নাট লুজ দিয়ে অয়েল ড্রেন দেব তারপর আমরা বন্ধুরা তারপর আমরা সুইং মোটরের গিয়ার অয়েল ড্রেন দেব বন্ধুরা সুইং মোটরের ডিপস্টিক খুলে এরপরে অয়েল ড্রেন দেবেন তাহলে চালু অয়েলটা পড়ে যাবে এখন আমরা ফুয়েল ইঞ্জিন ফুয়েল ফিল্টার খুলব চলুন দেখে আসি এখন আমরা ইঞ্জিন ফুয়েল ফিল্টার খুলব তাই ইঞ্জিন ফুয়েল ফিল্টার খুলে নতুন ফিল্টার লাগানোর সময় যেন নতুন ফুয়েল দিয়ে ফুল করে লাগানো হয় তাহলে এতে এয়ারলক হওয়ার চান্স কম থাকবে বন্ধুরা এখন অয়েল ফিল্টার খুলব বন্ধুরা এখন আমরা ফুয়েল ওয়াটার সাপারেটর ফিল্টার খুলব ফুয়েল ওয়াটার সাপারেটর ফিল্টার খোলে আমরা এখন অবশ্যই আমরা ফিল্টার খোলার পর দেখব কোনো ফেসে ময়লা আছে কি না পরিষ্কার করে নেব ভালো করে ঠিক আছে ফুয়েল স্ট্যানার ফিল্টার অবশ্যই আমরা তীর মার্কটি উপরে দিয়ে লাগিয়ে দেব ফুয়েল ট্যাঙ্কের মেন লাইন দিয়ে ফুয়েল প্রবাহ ভালো করে হয় কি না দেখে নেব এবং আমরা করে ফুয়েল ওয়াটার স্যাপারেটর ফুয়েল ভরে লাগিয়ে দিতে হবে সুন্দর করে অবশ্যই দেখে লাগাবেন ফিল্টারের নিচে যে প্লাস্টিকের ইটি আছে অবশ্যই চেক করে দিবেন অনেক সময় লুজ থাকতে পারে বন্ধুরা ফুয়েল ফিল্টার ডিজেল দিয়ে রিফিল করে লাগানো হলে অবশ্যই বন্ধুরা হবে না ইঞ্জিন অয়েল ফিল্টার অবশ্যই অয়েল দিয়ে লাগাবেন লাগাইলে অনেক ভালো হয় ইঞ্জিনের ক্ষেত্রে অয়েল পৌঁছাইতে খুব কার্যকরী হয় কোনো সময় অয়েল ফিল্টার মোবিল ছাড়া লাগাবেন না মোবিল ফিল্টার যদি ফুল থাকে তাহলে অয়েল পাম্প অতি দ্রুত তার প্রত্যেকটা ইঞ্জিনের পার্টে অয়েল পৌঁছায় দিতে খুবই সাহায্য হেল্প করে বন্ধুরা টোয়েন্টি মিনিট থেকে থার্টি মিনিট পর আমরা অয়েল ড্রেন্নার টাইট দেবো বন্ধুরা অবশ্যই মোবিল ডালার আগে ডিপিস্টিক স্টিক নিবেন নেবেন তাহলে ওর গ্যাসটা হতে অনেকটাই সাহায্য করে তখন মোবিলটা অতি দ্রুত ইঞ্জিন অয়েল সামনে ঢুকে যায় ঠিক আছে বন্ধুরা দুই হাজার উনিশ বিশ একুশ বাইশে যে এস ওয়াই টু ওয়ান জিরো আসছে সবগুলোর টোয়েন্টি লিটার মোবিল লাগে অবশ্যই আপনারা চেক করে ডালবেন বিশ লিটার মোবিল অয়েল ফিল্টারে দেওয়ার পর বাকি যেতটুকু থাকবে ইঞ্জিনে ঢুকবে এয়ার ফিল্টার পাঁচশো ঘন্টা পর পর রিপ্লেস করা লাগে অবশ্যই ফিল্টারের কন্ডিশন বোঝে চেঞ্জ করা লাগবে যদি ফিল্টার ভালো থাকে চেঞ্জ করার দরকার নেই যদি ভালো না থাকে অবশ্যই পাঁচশো ছয়শো এক হাজার চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই ফিল্টার অবশ্যই লাগানোর আগে ইনসাইড আউটসাইড সম্পূর্ণ ক্লিন করে পরিষ্কার করে এরপরে ফিল্টার ঢোকাবেন তারপর ভালো করে ইনার ফিল্টার টাইট দিবেন যেন দোলাবালি না ঢোকে তারপর আউটার ফিল্টার অবশ্যই ভালো করে টাইট দিবেন ভালো করে টাইট দিবেন অবশ্যই যেন ফিল্টার চ্যাপটা না হয় দেখে টাইট দিবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এয়ার ফিল্টারের বডির ব্যাক কভারে একটা ওয়ারিং থাকে আমি এটা আপনাদের দেখাইতে পারিনি তো অবশ্যই এই ওরিংটা দেখে লাগানোর পর তিনটা ক্লিপ লাগিয়ে দিবেন এসির আউটসাইড ফিল্টার কাস্টমার ফিল্টার নেয়নি এটা ক্লিন করে ওনারাই লাগিয়ে নেবে অবশ্যই ফিল্টার চেঞ্জ করে দেওয়াটাই সবচেয়ে বেস্ট সিনুরা হাইড্রোলিক ট্যাঙ্কের দুইটা ড্রেননাটে খোলার চেষ্টা করবেন অবশ্যই দুটো ড্রেননাট খুললে সাকশন লাইন রিটার্ন লাইনের সম্পূর্ণ অয়েল বেরোয় আসে ওরা ব্রেতার ফিল্টার অবশ্যই চেঞ্জ করব হাইড্রলিক পাইলট ফিল্টার এলিমেন্ট অবশ্যই চেঞ্জ করে দেব দুই হাজার ঘন্টায় সব ফিল্টার চেঞ্জ করা লাগে আমরা অবশ্যই ভালো জোর দিয়ে যেন ভিতরে কোনো ফোসকা না পড়ে আর নতুন ফিল্টার বডির অরিংটা আর সিলটা দেখে অবশ্যই লাগাব যেন সব কিছু ঠিক থাকে হাইড্রলিক ট্যাঙ্কের দুইটা নাটের অরিং অবশ্যই দেখে লাগাবো পরিষ্কার করে লাগাব কারণ আমরা থার্টি সিক্স নাম্বার সকেট দিয়ে আমরা এটা ট্রেনার টাইট দেব সুন্দর করে অবশ্যই যেন রিং না কাটে ভালো করে টাইট দেব বন্ধুরা অয়েল সাকশন ফিল্টার অবশ্যই আমরা ওই পজিশনে লাগাব যেন সেন্টার মতো বসে আর অয়েল সাকশনের ফিল্টারের আপার সাইডের সেন্টার স্প্রিং আর হচ্ছে ওরিংটা ঠিক আছে কিনা দেখে লাগিয়ে নিব কারণ ঠিক না থাকলে হয়তো আউটসাইডে ময়লা টানতে পারে তো এখন রিটার্ন লাইন রিটার্ন ফিল্টার অবশ্যই আমরা সেমভাবে ওরিং স্প্রিং দেখে বসাবো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখন আমরা ড্রাইভ মোটর গিয়ার অয়েল ড্রেন দিচ্ছি অবশ্যই ড্রেন দেওয়ার পর আমরা ডিজেল দিয়ে ওয়াশ করে নিব কারণ গিয়ার অয়েলগুলা অনেক কালো হয়ে গিয়েছে তার জন্য আমরা ক্লিন করে নেব আর অবশ্যই বন্ধুরা এখন আমরা লেফট সাইড ড্রেন দিচ্ছি গেয়ার অয়েল তো আমরা এখন হাইড্রোলিক অয়েল ট্যাঙ্কে ডালব হাইড্রোলিক অয়েল ট্যাঙ্কে ডালব একশো পঁচাত্তর থেকে একশো আশি লিটার হাইড্রোলিক অয়েল লাগবে বন্ধুরা সুইং মোটরের গেট বাল্ব লাগিয়ে আমরা সুইং মটর অয়েল ডালব গিয়ার অয়েল অবশ্যই বন্ধুরা এখন আমরা ড্রাইভ মটর ডিজেল দিয়ে ক্লিনিং করতেছি অবশ্যই ক্লিনিং করে ভালো করে গিয়ার অয়েল দিয়ে একটু ফালিয়ে নেব যেন ময়লাটুকু বের হয়ে যায় ডিজেলটুকু বের হয়ে বন্ধুরা সাকশন ফিল্টারের এবং রিটার্ন ফিল্টারের কভার খোলার আগে অবশ্যই ক্লিন করে খোলব খোলার পরে আবার ক্লিন করে কভার চার বল্টোর আটকিয়ে দেব ঠিক আছে বন্ধুরা সুন্দর করে ও ঠিক আছে কিনা দেখে লাগাবো আর এটা একটা চেক বাল্বের কাজ করে সেটা সুন্দর করে দেখে লাগাইতে হবে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা যে মেকানিক্সে সাইডে যায় অবশ্যই অপারেটরকে বলা হয় যেন ব্রেদার ফিল্টার যেন ওই স্ক্রুটির মাথায় চাপ দিয়ে গ্যাস দুইবারই ছাড়তে সকালে একবার লাঞ্চে গেলে পরে আরেকবার কারণ এটা যদি না ছাড়া হয় তাহলে ভিতরে এয়ার সৃষ্টি হবে এয়ার সৃষ্টি হইলে অবশ্যই পানি হবে পানি হইলে হাইড্রোলিক নষ্ট হইতে পারে অবশ্যই হুম তাছাড়া হাইড্রোলিক পাম্পও ক্ষতিগ্রস্ত হইতে পারে এই কারণে অবশ্যই এয়ারটা ছেড়ে দিতে হবে তাদের বলে দিবেন ঠিক আছে ব্রেথার ফিল্টারের এই কভারটি সুন্দর করে লাগিয়ে দিতে বলবেন অবশ্যই বন্ধুরা অপারেটরকে বলা হয় যেন এই স্ক্রুটি চাপ দিয়ে যেন গ্যাস ছেড়ে দেওয়া হয় আপনাকে তো আমি বললাম অবশ্যই ছেড়ে দেওয়া যায় বন্ধুরা সুইং মটর অয়েল ডালার সময় অবশ্যই যেন ডিপস্টিক খুলে ডালা হয় অনলি সিক্স লিটার লাগবে অয়েল লেভেল ডিপস্টিক বন্ধুরা ড্রাইভ মটর অয়েল ডালার আগে একটু ফেলে দিবেন ড্রেনার দিয়ে তাহলে ভালো হয় অবশ্যই লেফট সাইডে লেভেল চেক করে একশো থেকে দেড়শো মিলি অভার রেখে ড্রেন্নার টাইট দিয়ে দিবেন। বন্ধুরা লেফট অ্যান্ড রাইট সাইড অনলি নাইন লিটার গিয়ার অয়েল লাগবে আমি ইবরাজ দাস মুসলমান বাইদের আসসালাম ওয়ালিকুম হিন্দু বাইদের নমস্কার অন্যান্য জাতিদের আন্তরিক শুভেচ্ছা আমি পরবর্তী ভিডিওটি সম্পূর্ণ মেন্টেন্স করার পর এক্সকেভেটরের যে পাসওয়ার্ডটি দেওয়া লাগে অবশ্যই আমি ভিডিওতে দেব মেনটেন্স পাসওয়ার্ড আদারওয়াইজ নট আদার্স পাসওয়ার্ড ওকে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আশা করি ভালোই থাকবেন আলাইকুম এবং আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসব আশা করি রনে বনে জঙ্গলে যেখানেই কাজ করি ভিডিও করে নিয়ে আসব আপনাদের আশীর্বাদে দোয়ায় আমাকে অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম নমস্কার